বুঝছি গটকইনো একটা চালাকে বলি দিছে হে সামনে না আইয়া আপনারারে ফাটাইয়া দিলাইছে কিন্তু ইজাও তো বুঝার দরকার আছে আমার স্ট্যাটাসের লগে তো আমি মিলাইয়া চলতাম হইব আপনারার যে অবস্থা লেবাস দেখলাম আর ও যে সাথী ইটা সাথীর অবস্থা দেখলেও তো বোঝা যায় আপনার অর্থনৈতিক অবস্থান কোন জায়গাতে আছে আচ্ছা এরপরেও যেহেতু আইসন যে উদ্দেশ্যে আইসন মাত কিছু বাড়াও কা দেখি কিতা হয় আসলে গেদু সামনে কই যা মাত আর কিতা গটখে নিশ্চয় সত্তা হইছে মাত খান তৈল গিয়া ও আপনার পুরিকে যদিন আপনি রাজি তা হন আর ও তো আল্লাহর বাস্তে নিতাম গিয়া কি আপনার ফুয়াল লাগি কিতা কইলাই আল্লাহর বাস্তে তো আমি টেকা পয়সা ওটা দান করি এর লাগি আমার পুরি দান করি দাও তোমারে আল্লাহর বাস্তে কি সাহস তুমি কই থেকে হইলা আসলে গেদু সাহেব ইনো আমার ভুল হই গেছে আল্লাহর বাস্তে না এই বিষয়টা হইল গিয়া ও যে আপনার ফুলি গুতা নানি আমার ফুয়াল লাগি বহু মানে ইয়া মিতা মাসলাম আপনি যদি রাজি থাক আচ্ছা বালা কথা আমার ফুড়িরে তোমার ফুয়ার বউ বানাইয়া নি তাই কি তুমি আইস একটা কথা কোসে আমার অর্থনৈতিক অবস্থান সামাজিক অবস্থান ইকটা তো তুমি বালা করি জানিও আইছো জি 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 ইগু তো জানি আপনারে আল্লাহ দুনে জনে সামাজিক মর্যাদা হুকলতা একবারে দুই হাত বড়ি আল্লাহ দিছই বুঝছি নি তা আমার জানা আছে যদি জানা আছে তে তুমি এখন কোসাই তোমার কিতা আছে আমার আর কিতা আমার তো ও আমি খেত গিরস্তি করি করি আর কোন মতে আকি আল্লাহ সালাইরা সাইটটা ডাইল ভাত খাইরাম বউ আই চালু ইয়ার এখান বাঙ্গাসিরা টিনর গোর আছে এর চাইতে আমার আর বেশি কিছু না বাহ 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 ফারা খেতার তলে তাকিয়া তুমি লাখ টাকার স্বপন দেখতায় বালা হতা কিন্তু এখান তো তোমার বাড়ি তোমার ভালঙ্গ বইয়া তুমি দেখতায় ওহানো লাগে তুমি কিতা আমার বাড়ি দেখতাই তোমার ও স্বপ্ন পূরণ লাগি আমি কিতা তোমারে কিতা করতাম পারি হ্যাঁ আসলে সাহস তো তোমার প্রশংসা করা লাগে আসলে গেদু সাহেব আমি গরিব হইতাম পারি কিন্তু এরপরে তো আমরা মানুষ না আপনিও মানুষ আমিও মানুষ আমরা রেও ইয়ে খাল্লায় সৃষ্টি করছো হুনো সব হুনো হিতা ইতা আমারে হুনা নিয়ে যাইও না আত্মীয় আত্মীয়তা করে মানছি কি তার উপরে জানো নি খান্দে খান্দে মিলাইয়া সামাজিক স্ট্যাটাস ওর লগে মিলাইয়া অর্থনৈতিক স্ট্যাটাস ওর লগে মিলাইয়া আমি যে সিয়ারও যে সময় বইতাম পারমু যদি তুমি এই সিয়ারোর যোগ্য নাও তো তোমার কেমনে আমি আমার লাগা সিয়ারও বইতাম আমার আমার তো আসলে ভাবতে অবাক লাগে তোমার যে আহল কাণ্ড জ্ঞান এগুলা দেখি আমার আসলে অবাক লাগে গটকুতা আইলো না আর নাইলে তারে আমি জিগাই যাব না আসলে এ দোষ আমি কই আপনার গটক হলো দোষ না আমরা যেমন ধরুক আপনার এক গাছও বড়ই ধরলে দশ জন এটাই তো পারে আপনার যে তো ফুড়ি ইনো দশ জন আই তো পারে দেওয়া না দেওয়াই গো আপনার ব্যাপার তাই বলে আপনারে গরিব বলিয়া তো অপমান করা তো আপনার অন্য রাখো মিয়া তুমি আমারে জ্ঞান দেওয়া চাইছো তুমি আমারে জ্ঞান দেওয়া লাগতো না হুনো তোমার সাহসের তো প্রশংসা করা লাগে তুমি আমার ভুড়ির বিয়ার মাত্র ইয়া আমার দুয়ার ইয়া বইয়া তুমি আমারে জ্ঞান দিরা আমার ভুড়ির বিয়া কোনা নইব কেন তুমি জানো নি তোমার মাপ আছে নি মিয়া আমার ভুড়ির বিয়া হইব গিয়া আমার লাখান হইতে হইব আর নাইলে অথবা আমার থেকে আরো বড় কোনো ধন সম্পদের মালিক হইতে হইব সামাজিক স্ট্যাটাস থাকতে হইব এরপরে নিতান্ত পক্ষে তার দুই তালা একটা বিল্ডিং তাক থইব তোমার লাখান বাঙ্গা গরর মানুষ আইয়া আমার গুড়ি নিত পারতো না ওখান মনে রাখতে আসলে তুমি মিটছে নি শখ শখ মিটছে নি আমি আগেও না করছিলাম হই আগর তোলার হই উগার তোলা মানলাই না আও আও গে দুসা আমরা রাওয়াটা ভুল হই গেছে আপনি আপনারে আল্লাহর বাস্তে মাফ করে দুকা আমরা যাতে আর ভবিষ্যতে ইলা ভুল কোনো হানো করি না ও দুয়া খান্তা করিয়া দুকা আপনারে আমরা ওখান গেলাম আসসালামু আলাইকুম যাও মিয়া যাও খেয়া কর তোমারে তাকবার লাগি আইচো একবারে খালিয়াতে আমার ফুড়ি নিতাগি বিয়া দিয়া বাপ বারে বাবা কি সাহস দেখো মানুষ পাছে না মানুষের জ্বালায় আর কুত্তা উঠি গেছে তিন তালায় এই চা নাস্তা সব ক্যান্সেল কই থেকে কই দেখো আইয়া উঠি গেছে বাঙ্গা করো নিয়া তোমার আয়না মিটিং করবি তো আমার ফুড়ি নিয়া বাইতো মিটছে নি শখ মিটছে নি বিয়া এখন
ফুয়া দিয়া করা ফুয়া দিয়া করা মিটছে। এখন বুঝছো তো, আগামী শুক্রবারে তুমি তোমার ফ্যামিলি সহ আমার বিয়ার দাওয়াত তোমার। অত বড় সাহস নানি, আমার লোকে প্রেম করিয়া আরো জায়গা বিয়া ঠিক করিয়া ওখন আমারও ফ্যামিলি সহ বিয়ার দাওয়াত দিরাই। তোমার এই আমাদের খারাইতাম, তুমি হইলে আমার সবচেয়ে খাসর মানুষ। উঙ্গা বেঈমান, আমি বুঝি তোর খাসের মানুষ। হ্যাঁ, প্রেম করলে আমার লোকে আর বিয়া করলে আরেক কেন? ও হুন চাই আর মার, আমার ফ্যামিলি বিয়া ঠিক করলি শুন, লন্ডনে কই না বুঝছো নি, আর প্রেম করলেও কিতা বিয়া করা লাগে নি। কিতা প্রেম করলে বিয়া করা লাগে না? ও আচ্ছা আচ্ছা, লন্ডনে দেখিয়া পাগল হয়ে গেছ, রূপ সামলাইতে পারলে না। আমার লোকে যখন প্রেম করছিলে তখন কিতা ফ্যামিলি রে জিকাইছিলেন? প্রেম করলে কিতা ওটা জিকাইয়া করুন, প্রেম করলে জিকাইয়া করুন আর বিয়া করলে জিকাইয়া করা লাগে। বিয়া করলে তো জিকাইয়া করলা, ফ্যামিলি ঠিক করছেন কিন্তু আমি ঠিক করছি। এখন প্রেম করি ওখান আমারে কইরে নাই নি। কোন হলো তোমার লগে প্রেম করছি বিয়া পরেও করমু, সমস্যা নাই, তাহলে তুমি টেনশন লইও না। বিয়ার পরে? বাবা, ও তো শখ নেই তোর, আমার সাইডে দিয়ে আইবে না, বিয়ার পরে কইয়া দিলাম। আচ্ছা, রাগুসা করিয়া লাভ নাই, আর আমি আশা করমু তুমি আর বিয়া তাইতা। উঙ্গা বেঈমান, দুই বছর আমার লগে প্রেম করিয়া আর এখন আমারে কইরা তোর বিয়া তাইতাম নানি, আল্লাহ তোর বিচার করবা দেখবে। দেখো সাই, আজও নাই ডাকো নাই, জুমুরি ফানি কত উঠাই দিল। এই যে যাও, খান দিও না, আর আরাকান কথা তুমি আর বদ্ধজ্জা দিও না, আর মিস করিও না কিন্তু। তেরা ভাই দেখি কিতার খবর তোমার? কিতার খবর? খবর আর কি, তোর তো আছি, তুই কইতে কি আর? আমি তো গেছিলাম পাক্কা দূর হইবা বুঝছো, একটু জামেলার মাঝে আছি। তুই তুই জামেলার মাঝে? তুই জামেলার মাঝে সারা দিন খালি টই 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 করে বাউন্ডারি মারাস, আর তুই করে জামেলার মাঝে? তুমি জানো নি এখন বর্তমানে কতটুকু বিজি আছি আমি। বিজি কিতার বিজি রে? কইতাম নি তোমার, হ্যাঁ আমার তো বিয়া ঠিক হয়ে গেছে বা। হ্যাঁ আমার তোর বিয়া নি না আসার কিতা বা, বিয়া তো বিয়া, এমনি তো লাগলে খবর পাইবা না নি। লাগি গেছে নি? ওয়ে ওয়ে লাগি গেছে, আগামী শুক্রবারে বিয়া লাগিছে। আগামী শুক্রবারে? তুই কিতা আসা কইতি? শুনো চাই, ইনো মিশা মাতার কিতা বা, এক কাম করো আগামী শুক্রবারে তোমার ফ্যামিলির সব লইয়া তোমার দাওয়াত। ফ্যামিলি? তোমার ফ্যামিলির যারা আসুন, তোমার আব্বা আম্মা লাগে সব রে লইয়া তোমার দাওয়াত, তুমি যাইবা কি বুঝছো নাকি? তা কইছি বিয়া দাওয়াত যখন দিছ, দাওয়াত যখন দিছ তো আর যাইমু, আম্মা আব্বা যাও কা না যাও অন্তত কে আমি যাইমু, কইমু আম্মা আব্বা রে গেলে গেলে না গেলে না। না না ঠিক আছে, যাইতাই বিয়া খাইতাই, তুমি তো গাও বুড়াইয়া বইরিছ বা বুঝছো নি, ছোট হয়ে তোর বিয়া খাইতাই, ওলা খাইয়া খাইয়া কোনো ছোট জীবনটা পার করে দো তোমার আর কিতাতে। ফলে তো দাওয়াত দিছিলে খুশি হইলাম, যাক ছোট ভাইয়ে বিয়া করে। এবার তুই আমার কিতা বুঝাইতে চাই রে? আমারে বুঝাইতে চাইলে আমি গাও বুড়ো হয়ে গেছি, আমার কপালও বিয়া নাই, আমার কপালও বউ নাই, ওখানে তো বুঝাইতে চাইলে, ওখানে তো বুঝাইতে চাইলে না নিবে তুই? বুঝলে তো আর বুঝছো, কিন্তু রাগ করার কিতা তোমার, তোমার কিতা সরম করে না নি, আস্তা গাও বুড়ো তাই নিতে বিয়া শাদি করি, আস্তা গাও সোফা তুমি আবার গাও বুড়া রয়েছো। শুক্রবারে তোর ডেট পড়ে গেছে রে, একবারে লাগে তুই বমি তাতে না রে, সাঙ্গ উঠে গেছো তোর রূপের লাগে, সাঙ্গ উঠে গেছো খালি ছোট ভাই করতে গেলে সাঙ্গ না নিতে। ও শুনা মাই, বিয়া করলে ডেট পড়ে গেলে মানুষ কিতা ওলা ফাতফাতি করে নিবে, আমার
ও মাই গো মাই তুই কেটারি দেখাই দিনি আমার কেটারি কিতা এ রে এ এ মুখ মন তো হল আমার কথা বুন তুই জানোস নি তুই জানোস নি আগামী খাইলি কি আমার বিয়া তুই খাইতে পারোস মা বাবা কইনা দেখাত দেছন আজকে জীবনে হইত না আমার কিন্তু রাগ হাসলে হাসো উঠি গেছে তোমার রাগ এক গ্লাস লেবুর শরবত খাই আইছিল লেবুর শরবত তো ভিটামিন সি খাই আইন তো লগে ফাঞ্জা ধরি তে শুকুবারে তো মনে হয় তো তোর বিয়া না হইতো পারে তোমার আছে নি শরলে কোনটা তুমি আমার লগে ফাঞ্জা ধরতা তোরে কালকে অগ্রিম দাওয়াত দিলাম অগ্রিম দাওয়াত দিলাম আগামী কালকে অগ্রিম তোর রাত লাগাই শুক্রবার রাত কিন্তু আমার বিয়া তাইলে কিন্তু আমি বড় ভাই বে আমি বড় ভাই এর লাগে সম্মান দিল আগামী কালকে আমার বিয়া খাই দিতে পারো ও ভাই যা আগামী কালকে আমার বিয়া খাই দাও মানে তোমারে তোমারে কিতা কইছিলা কিতা কইছিলাম আমি আইছলি হনি সাহেব বার বার কইছি গোর দুয়ার ঠিক না করিয়া খাম নাই বিয়া সাদির মহাত্মা তার না আইও যাই কি দিছেনি দিছেনি করাইছলি বিয়া ওগুন সাইন মা আমি জানি নি যে ইলা বেজ্জত করি লিব তার আমদারে ওই ওই জানো না জানো না জানতা জানিয়া দেই আমি তো ঠিকু যাচ্ছি ওখন না নাও দুই তালা বাড়ি বানাইয়া ফুয়ারে বিয়া দাও দেও আচ্ছা আমারে শেষ বয়স আমারে বেজ্জত করাইলা বুঝছো নি কত আর না মাতি আটো বাড়ি যে বাড়ি দিয়া কিটা মারতাম বাড়িয়া কিটা মারতাম যা মাতার অন্য মাতি মিটসের বিয়ার স্বাদ আগে হো যদি মিটিয়া তাকে তে হো আনলে তো বাড়ি গিয়া ফরে গেটার 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 আরম্ভ করি দিবাই ওইসেতে বেজ্জত করলা আর বেটা এখন দেখি অকল রাগ আমার ফ্রে মিটাইলি রে তে খার ফ্রে মিটাইতাম গে দূর বউ রুফে মিটাইতাম আসলাম নি হ্যাঁ ও হুন সাইন মা আমি কইলাম নি গে দূর বউ লগে তুমি মারতাই তার বেটারে আল্লাহ দুইটা টাকা দিলাইছন গোর বাড়ি দিলাইছন এর লাগি দোকান কইলিছে ইটা তো কিছু সহ্য করতে হইব হ্যাঁ কি জ্ঞানী মাতমাত্রা বা 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 আমার জ্ঞানী বউ আচ্ছা হো সাই মানছে বাস সাইরো বা সিতরাইয়া রাখে আর তুমি কি তা লাগি কোন দোলা করি আনিয়া আমার হিসে দিত হেনে আচ্ছা গট কত কইল হই যাব তুই এখন কোসন কি তা ওই 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 গট কা কইল আর বেল্লারি গেলাম কি যেন মনে চাই অন্য যাইতাম কি নাই দি এর লাগি যাবাও লাগবে মন কোন কথা নি হে আরে তোমার রাগ কান তো এখানে একটা কথা হলো না আমি ওখান তা বুঝলাম না গরিব তো আমদার লাগান যে আছে তার কান্দা তো গেলাম আমরা গোর দেখিয়া দিত চাই না কারণটা কিতা ওখানে তো বুঝলাম না এরে আমার কুয়ার কিতা বিয়া শাদি আর হইতো না বিয়া শাদি বিয়া শাদি হইব কি কিতা আমি কিতা কইতা কইছে আটো বাড়ি কিতা করব আমার কুয়ার মনে নসিব ভালো করে যে দুরি নু যাওয়াটাও ঠিক কইছে না কারণ কিতা আছে হে আমার কিতা আছে তার দনে জনে ফগলতায় ভরপুর আমার থাকিন কত উপরে আর আমার আমার বাঙ্গারিঙ্গে একটি নরগো আর গটকে কইল বেল্লারে গেলাম কি হে আচ্ছা হইছে ও তো মা আত্মা তিয়া গুদারখানা আমার মাথা নষ্ট করি লাভ নাই আমিও ভুল করে লিছি মাতিয়া আমি আর ইলাম আত্মাম না হাঁটু কি কইছে এ বেটি এ তুই খান্দস নে খেয়া তোর লগে কিতা করছে আমার রাখো আমার রাখো ফুয়ারে বাড়িতে আনছিলে পরিচয় করাইয়া দিছিলে কইছিলে তুই তারে বালা ভাস হে তোরে বালা ভাই ও ফুয়ানি আচ্ছা কিতা করছে তোর লগে কোসাই আব্বা হে লন্ডনি বুড়ি ভাইয়া আমার লগে বেইমানি করিয়া হে বিয়া করিলা এই ফুয়ারে দিন যে সময় আমি দেখছিলাম ও সময় আমার মনের মাঝে ডাউট লাগছিল যে এই ফুয়া একদিন না একদিন তোরে খান্দাইব গো মাই আচ্ছা ভালো হইছে বিয়া করিলার করিলাম দিনে করিলাম তো আমার অত বড় সাহস মানে কয় তোমার ফ্যামিলি সহ তোমার দাওয়াত কিতা তোরে আবার দাওয়াত দে ফ্যামিলি সহ তোর দাওয়াত আচ্ছা গো মাই একটা কথা তোরে আমি কই ই ফুয়া নানি ই ফুয়া তোরে আরো কষ্ট দিল নে আরো খান্দাইল নে ভালো হইছে তা এ তার যাও কি আমি তোরে কি তা করবো জানোস নি সুন্দর দেখিয়া গো দামান দেখমু দেখিয়া ও দামান্দর কাছে তোরে বিয়া দিমু ই দামান্দর নিচের পক্ষে হইলো দুই তালা একটা বিল্ডিং থাকবো মনে রাখিস আমি দুই তালা বিল্ডিং না ছাড়া তোরে বিয়া দিতাম না সুখে থাকতে ও ফরে দেখাইয়া দিতে ফোন ফোন ই বুয়া লাগে আর তুই খান্দিস না তোরে আমি যখন কথা দিছি না নি আমি ও কথা মতো দেখবে নে তোর সব স্বপ্ন আমি পূরণ করমু আর আমারও স্বপ্ন হইলো কি আর তুই বড় বড় যাইতে দোনি ফ্যামিলি যাইতে কমপক্ষে দুই তালা বিল্ডিং গো তুই ঘুমাইতে আমি ওখান দেখতাম আর খান্দিস না আয় করো করো আয় খান্দিস না বেটি পালা জায়গা তুই আর দিমু ইতালি খান্দে কেন এসে আগে রে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কুটুরে রাখিব
আমি নেই 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 রে বুলাইলি কেন তোর মাঝে হারিয়ে গিয়েছি তোর কিতা কোনো কোয়ালিটি আছে না আমার কোনো কোয়ালিটি আছে না তোর মার আছে না গোর বাড়ির কোনো কোয়ালিটি আছে মানুষে হই না কিতা দেখিয়া দিত কিতা দেখিয়া দিত কত জায়গাত গেলাম ও ঘুরি ফিরি হয় গোর দুয়ার ঠিক নাই আমরা ঠিক নেই লাগি দেন আর আজকে আজকে যে অপমানিত হয়েছি আর হয়েছে হই না সাওয়াত নাই আমি কোয়ালিটি তার তো কিলা হ্যাঁ কোয়ালিটি তার তো কিলা বা তোমাকে তো আল্লাহ কম দিয়েছো নানি অতদিন কিতা তুমি অতদিন কিতা উঠছো গোর এখানে ঠিক করলে না নেবা কোসাই হ্যাঁ আর ও মাইজি ওতে রুবেলা রুবেলির বয়স কত হইব আমার আমার বয়সে দশ বছরও ছোট হইব বা বারো বছরও ছোট হইব হে বিয়া করিলার দাওয়াত দিছে হাবি গুষ্টি সময় হাইয়া থারাইতে দাওয়াত দিছে বুঝছো নি ওদের আমার সরম দিত ফতে কাটে পাইলে সরম দিত আব্বা তুমি কোথাও সরম দিত আমারে সরম বুঝস নি আর আমি হরতাম কিলা আমি সংসার ফালতাম আমি কিতা জমিদারর হুয়াবি হে যাবি টেকা তো ইয়া করলাম না রুজি রোজগার যাও নি কইনা কিতা দেখিয়া দিত মানছি আমার বদন দেখিয়া দিত কিসমতের হানি তো আল্লাহ এমনি খাবাইবা আমি খাম করি আমি উপাস থাকিনি আমি উপাস থাকিনি খালি খাবাই নিলেও তোর খালি খাবাই নিলেও চেষ্টা নি বউর কোনো দায়িত্ব নাই নানি বউর আর কোনটা লাগিয়ে দিতা নাই ইটা খেয়ে দিত আর কি আমি দিতাম যদি নিবাই না তো অন্য ভাই অন্য ভাই দেখো বা অন্য ভাই দেখো বা গিয়ে অত বছর তো দেখছো না বাড়ি বাড়ি ভালা লাগছে না তোমারও ভালো লাগছে না মাইজিরও কোয়ালিটি নাই আমারও কোয়ালিটি নাই গুড যে কোয়ালিটি তোর মাঝে কইলে আমার কোয়ালিটি নেই তুইও কইরে নি তোমার তিন নাই তেরো কি করে দেখাতে হেরা হয়েছে গো সামলা ফুয়ারে বিয়া করবা লাগি উদাই গেছে দেখো তোরে অত অ্যাডভান্স হয়েছে খেয়ে হইতো আর তুই কিলা ভাবলে তুই যে রুবেল রে খতা দিলে কি তার লাগে কোন ভরসায় দিলে এই গুলাম বাচ্চা হয় হয় এখান বছর ঠিক কইছো তুমি গুলাম আমি তোমার বাচ্চা ওই লগে গুলাম বাচ্চা আব্বাই তা বাদ ওখান যেন গেলা এখন না দেখা যেন গেলা এরা আসলে কিতা কইছে আব্বা কোন কথায় তোমার তান্তে ফিরাইয়া দিছো ওখান থাকো হ্যাঁ তুমি শুনিয়া খর্তা এটা গীতা হে ও নিষ্কর্মা ভুয়া তুমি শুনিয়া খর্তা এটা গীতা তারা কইছে দামান্দর বাড়ির যদি দুই তালা করতো ভারিতে তারার পুলি দিব ওখন ফারবাই নি দুই তালা করতায় হে আমি তো টিনোর গর বহুত পুরন হয়ে গেছে ওখন দেখো তুমি ফারনি দুই তালা যদি খরতায় ভারতে তারা ফুলি দিব এটা হইছে দুতলা লাগবো বাড়িঘর দুতলা করতে হইব তাই নি এরপরে বহু দিব দুতলা করতামও করতাম নাই আর আমিও কিন্তু হিঙ্গিলে এখন আরো বুকাইয়া মন বুঝছো না তোমার দ্বারা হইতো না বাপ আমি যেখান বুঝার বাপ বুঝে লিছি তোমার দ্বারা আর হইতো না যেখান করতে হইব ওতার আমি নিজে নিজেও করতে হইব আমি তোমার দেখাই দিম অন্তত মোকে আমি একটু বউ অন্তত তোমাকে জুড়াইতে পারবো আর তোমার আর কষ্ট করা লাগতো না একটু দোয়া করিও খালি এখন তা নাই বুঝছো না আচ্ছা যা যা দেখুন এখন হর আমার চোখের সামনে দেখি হরি যা হরি যা হরি যা হরি যা তার কিলা ইদর খুশি লাগছে হে বুলে বিয়া আমরা অত চেষ্টা করি ওখানে আমরা কই না এগুলো বসে কথা আর হে সিধা বেটা কোনো আলু আসার বকাডুম আর হাঙ্গের আইতে এক গুম হে হে বুলে কই না এলি বলিয়া গুলাম ওর গুলাম কোনানো আইও তে তো নাই লড়াই আইও এই সাইস না সাইস না সাইস
সুন্দর তো চমৎকার চমৎকার আপনি সুন্দর কিতা ই কুত্তার লাগান চাও এখানে না 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 আপনি এগুলা কইতে পারেন না সুন্দরে আপনি সুন্দর কইতা আপনি সুন্দর আপনার আমার ভালো লাগছে কিতা কইলা আমি সুন্দর হাসা হইরানি আপনার কি তা বিশ্বাস হয় না আমি তো হাসাও কইতাম তুমি সুন্দর তাই চে তাকি প্রিয় সে কি মোর অপরাধ অন্তস্তা বাসে হাসা হইরানি আমারে কি তা তোমার হাসাও ভালো লাগছে নি অবশ্যই বালা যদি না লাগতো তো অত সময় কিন্তু আমি সময় নষ্ট করলাম নি অত সময় আপনার লাগে মাতলাম মনে নি একটা গানও কিন্তু আপনার শুনাইছি আমার কত কাম কাজ বিজি মানুষ ভালো লাগছে আচ্ছা আপনি কি তা বিয়া করি লিছেন নি না বিয়া করছি না তবে বিয়ার আমার পুরো টাইম বিয়া করব দেখা দেখি চলে আচ্ছা আচ্ছা আপনার বাড়ির কি তা দুই তলা আছে নি আছে দুই তলা আছে দুই তলা আছে ও আচ্ছা আপনি আমারে বিয়া করবানি আপনি সুন্দর আছেন করা যায় আপনার বিয়া করা যায় বিয়া করবানি তেরা ইয়োকা আই কমানি কুনন হাজু ফিস জি না জি না আমার আব্বার কাছে না বিল্লাই পাকিস্তান ই আপনার আব্বার কাছে এখানে জি লাঠি দিয়ে আমারে দৌড়াই উড়াই তা না জি না জি না আমার আব্বার কাছে গেলে খোয়া আছে সব সিস্টেম করিয়ে রাখা আছে আপনার দুই তলা আছে তো না দুই তলা খানা আছে কিন্তু আপনার আব্বা কি তা আমারে অত সহজে মানিয়ে নি বাকি জি জি সত্তর ফুট আপনার আপনার বাপকে তা না এখন ফুড়ি নি জি হয় বিচার যদি অত সহজে মানিলা বিচারের যন্ত্রণায় বইতে পারতায় নাই আঠাইশ গাঁর বিচার করো কিন্তু ও জ্ঞান খান মাথা তাই না নিবা যদি যাবিন না লইয়া দুই পক্ষ আনামত যদি না লইয়া তুমি খালি বিচার করতে থাকো যে কোন মনে কয় এখান কটাইব আর বিচার করাইব বিচার করাইব মাগনানি গিয়া বিচার বইজি তাইবা তুমি ও জিনিসটা করাও ওগরে দি পঞ্চাশ হাজার আর ওগরে দি পঞ্চাশ হাজার হ মিলাইতো ও দৌড়ো তাহ কয় দিন তো দেখবাই না আর ও বিচারও অকলটি খাড়াইতো নাই ঠিক আছে নি হা খালি বিচারি রেবা হইছো এখন আচ্ছা ঠিক আছে ওইলে ও সোমবার বাদে বেলায় দিও কারণ সোমবারে তো আবার ও অগুর দেশনা নেই জাগারও বেজালো খান এখান শেষ করতে হইব অয় 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 তারকা টারকা এরাও আইব আচ্ছা আচ্ছা তে আর ও কোথাও থাকো হয় ও তার রাখি লাই ভাই হয় আল্লাহ হাফিজ আব্বা ওই দেখো খালে লই আইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও বেটি ইহে আব্বা তাইন কইরা আমারে বুঝি তানোর যে বালা লাগছে তাইন কোনো বিয়া করছেন না আমারে বুঝি বিয়া করতা ও বিয়া করতা বালা কথা ও বেটি বাড়ির অবস্থা কি তাইন কইরা তানোর দুই তলা আছে দুই তলা আছে জি ও জি জি আমার বাড়ি দুই তলা আছে দুই তলা যদি থাকে তে তো বাড়ির অবস্থা ভালো হইব হ্যাঁ তুমি যে দুই তালা আছে তো মোটামুটি সোলার বাজেটটা আছে নাকি আচ্ছা আমার বুড়ি যে তোমার কইলা পছন্দ লাগছে এখন তুমি যদি বিয়া করতে চাও তে এখন বিয়া করিয়া যাইতা কি বাড়িত নি না বাড়িত গিয়া তোমার মা বাপরে লইয়া আইয়া বিয়া করতা কোনটা ভালো দেখো কা একটা 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 আপনি যেটা মানে সিদ্ধান্ত নিব একটু হইব আপনি যদি চাই আমার মা বাপরে লইয়া আইতাম তাও ভালো আর আপনি যদি কোন না আপনি গার্জেন হইয়া মানে আসলে আপনার ফুটিরে যদি বিয়া করিলে তো আপনি আমার শ্বশুর আর শ্বশুর মানে তো আব্বা হ্যাঁ আপনি তো আমার আব্বার সমান দেখতেও লাগে জেলা ভালো হয় আপনি হলেও করুক সমস্যা নেই আচ্ছা তাইলে তো আমার মনে হয় তোমার কথা তাকেও বুঝতাম পারলাম তুমি যদি বিয়া করিও লিয়া যাও কি তে কোনো আপত্তি নাই তাহলে ইলা ইলা আমার মনে হইলা ইলা ইলা আবার আপা কাছে মনে হচ্ছে নাই ইলা ইলা মনে হয় আবার আরো বেশি ভালো হইলো ভালো হইলো জি তাইলে অটো বালা বিয়া করিয়া লিয়া যাও
বাজি কি অত কুরকুরে যাতে যাই রে আটাইলা তো বাক্কাবত দুই তলায় গান কই দেখাও সাইন কও তো দেখি দুই তলায় খান ওখান নি দিনা দিনা বাইকান না ইকান না ইকান না আউকা আউকা আরো দুইটা কদম দুইটা দুইটা কদম আউকা আপা দুই কদম কইয়া তো এক দেশ আটাইলি লাই রে বাবা আরে বাবা ভাবে মানে না রে বাবা ইটু 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 তখন যে তারাই বাবা ও দমা যা বাবাটা ও দমা আই দুইতলা আমার জবানে যেখান কইছি ওখান আমি আপনার দেখাইলে তুইছে দুইতলা তো দেখাইতে নানি আমারে কোন দুইতলা দেখি না আব্বা দেখাইমু তো দেখাইমু তো তারা আমি তো তোকে মরিয়ে রেখে যাইবা ও বেটা দামান তোমারে আমি বিশ্বাস করিও তোমার বাড়িঘর না দেখিয়া তোমার কাছে আমার ফুড়ি বিয়া দিলাইছি এখন রে বাবা তুমি আগে আমার দুই তালা খান দেখাও আমার মনে আজরা শান্তি আইব নে বুঝছি আব্বা বুঝছি দুই তালা আপনারে না দেখানি পর্যন্ত আপনার মনে মাঝে শান্তি আইত নাই বুঝছি ওখানে আপনারে দেখাইলাম আমার দুই তালা খান দেখাই আব্বা একটু একটু আব্বা ও দৌকা ও দৌকা আস্তালা দুই তালা 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 দুই তালা ও বেটি ই কিতা কয় আমি তারে কোন তালার কথা কইলাম আমারে কোন তালা দেখায় ও বেটা দামান আমি তোমারে কোন তালার কথা কইলাম আর তুমি আমারে কোন তালা দেখাও আমি নু তোমারে কইলাম বিল্ডিং দুই তালা আছে নি আব্বা আব্বা রে বা ই বয়স মাঝে মিশা মাতিও না হি এক বাউ এক ফাউ লগে খবর এক ফাউ ওই লগে ফারো ও বয়স মিশা মাত কাটবো নি আপনি আমার দিকে আসুন ও বেটা তোমার বাড়ি দুই তলা আছে নি আমি হচ্ছি যে আব্বা দুই তলা আছে ও তো দুই তলা দেখাইলাম হ্যাঁ এ কি দেখো ও বেটি মাঞ্চর খায় লাংলে মাটি আমার দিকে খাইলি যে আখলে মাটি একটা কথা আছে না নি সুজনেরও ফাউ বিছলে ওখান তো দেখলাম আমি মনে কয় আনা বুঝিয়া একবারে বিপদ পড়ি গেলাম বেটি আব্বা ওখানে আমার কি তো হইব আমার কপাল তো পড়ি গেল এই কপাল তো গরবাড়ি ও দেখো জানি এই তোমার সকু টাকা বর্ষে নি করব মানুষ থাকে না আমরা থাকি না বাবি না থাকে না মাইনো থাকে না আমি থাকি না তুমি তোমার কইছি দুই তালা আছে নি তুমি আনি ঘরের তালা দেখাই রে আমার টাকা বর্ষে টাকা বর্ষে ইগো তালা না দেখে ইগো পুরা স্টিল এরা পুরা স্টিল দিও না ইস 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 বাড়ি কইছ না আস্তে আস্তে দামান বেটা আস্তে দামান বেটা এমনও আমরা রে বহুত বড় বিপদ বালাই দিছো আমি আমার ফুড়ির আশা করছি কত বড় ফ্যামিলি দিতাম সুন্দর দামান সুন্দর ঠিক আছো কিন্তু দুই তালা বাড়ি ছাড়া দিতাম না আমি আমার ফুড়ির কথা দিছিলাম আমি ওখান কি তা আপনি তো বাড়ি কইছেন না ওখান বাড়ি বাড়ি করুন কেন আরে শুনো আপনি তালা কইছেন তালা নো না আমরা তো জানতাম না যে তুমি যে দুই তালা হইয়ালে যে তালা বুঝবাই মাই গো মাই আমি না বুঝিয়া তোর টাকা দি করিল ঠিক মাই আমি বুঝছি দুই তলা বাড়ি আমি তা কি দাদা বউরি একটা মাস মাতু না বাড়ি তো কথা একবার কইছ না আমি রে দুই তলা বাড়ি কইছিলাম রে তুমি বুঝছো না রে আমি কইলো গালি পারু যাই এই বুঝা মাতু না বা বা পুরি বুঝা মাতু দাদা দামান তুমি দুই নম্বরে কইছো জি আব্বা তুই খেরে এ তেরা রে বেটা ইয়া লাই তোর কি তা সুরত এ দুশাব দেখি হে হে আপনি কি তাই নো ও নো মা তামি নো কিতা আমার বাড়ি আমার বাঙ্গা করো সামনে গাড়ি হনি আমি কিতা এটা তোমার বাড়ি নি রে ভাই কে তো ই তোমার ফুয়া ওই আমার ফুয়া আমার বাবা ও তে রাই বাবা কে দুশা বিনো কিতা লাগে তে তো গুরি বিরি জায়গা দেখা যায় ইয়া আমার বাড়ি কিতা এখন পাকিস্তান ই আমার শ্বশুর আব্বা এ কি হয় আব্বা আমি কইছিলাম নানি আপনি যেখান পারতো নাই এখানে আপনার ফুয়া খরিয়া দেখাইমু আব্বা তেরা বাড়ি তাই
তাইছে নয়া কইনা লইয়া তোমার তেরা বাড়ি তাইছে নয়া কইনা লইয়া আম্মা আমার আম্মা ইয়ারে বুয়া ও বরণ করো গীত গাও কই গেলাই গো তেরার বাদ খগবারইয়া তোমার তেরা বাড়ি বন করো কা আমি এখন সবটা বুঝতাম পারছি ও যে হিদিন আমি বেজ্জত করিয়া দিছিলাম আর ইকান তোমার সালা কি তুমি আর তোমার ফুয়া মিলিয়া আমার উপরে প্রতিশোধ লইছো নাইনি না 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 বন করতাম কেনে গে দুসাব বন করতাম কেনে হে আপনারা তো টেকা পয়সার অহংকারে মানুষরে মানুষও মনে করেন না হে আমার অপমান করছিল রানি অপমান করছিল শুনো আল্লাহর বিচার গইয়া গইয়া বন্দার বিচার জটফট তুমিনু তুমিনু তোমার ভুড়ি দিতাই আসলাই না হে দেখছো নি আল্লাহ ঘুরি ফিরি ও আমার গরু আনিয়া দিলা ঘুরি ফিরি বটর তোল যাক আমি তো মনে করছিলাম আমার এই বাঙ্গা গড় দেখিয়া আমার ফুয়ারে কেউ বউ দিত না মাশাল্লাহ যে সুন্দর বউ পাইছে আমার ফুয়ায় ইয়া পাকিস্তান আম্মা কিতা যে বলল গো এ তোমার তোমার মাথে বুঝা লাগে আমি রাস্তা দেখি তো গাই না তোমার ফুয়াইলা না তোমার ফুয়াই দেখিয়া উনিয়া বাজাইয়া মাত কথা মাতিয়া লই আইছন বুঝছো বুঝছো ও বেটা তেরা বিয়া ইয়াপ্পা আমি একটা জিনিস বুঝলাম না তোর বাপে যে কাম করতাম আর সুন্দর তুই করিয়া দেখাইলিলে তুই কিনা যে দু সাবর আব্বার জবাবটা আমি দিলাই আব্বা এখানে কিন্তু আমার কোন কেরামতি নাই আব্বা এখন কথা কই একটা জিনিস আমার বুঝাইলো যে মানছে কোনো জিনিসও হে যেখানে আশা করবো এখান ভাইব করি কোনো গ্যারান্টি নাই সব হইল গিয়া আল্লাহর ইচ্ছা